সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নের গরিব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন চাঁদপুর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মাহবুবুর রহমান শাহীন। 21 জানুয়ারি শনিবার সকালে হাইমচর ইউনিয়নের মোল্লা কান্দি যুব সমাজ কল্যাণ সংঘ নুরুল হক জুনিয়র হাই স্কুল মাঠ ও গাজীপুর ইউনিয়নের কুতুবপুর মাঠে গাজীপুর ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে প্রায় 5 শতাধিক পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে সবুজ গাজীর সভাপতিত্বে ইউপি সদস্য সুলতান ও গাজীপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন পাটোয়ারির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহবুবুর রহমান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, হাইমচর উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সর্দার আব্দুল জলিল মাস্টার, সাবেক সদস্য দেওয়ান মোহাম্মদ জুয়েল, উপজেলা বিএনপি ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন পাটোয়ারি। এই সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেরাজ আহমেদ, খোকন মিজি, যুবদল নেতা ওসমান গনি, যুবদল নেতা মিজান প্রধানিয়া, রফিক হাওলাদার, জেলা যুবদল নেতা চুন্নু দেওয়ান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা যুবদল মোহাম্মদ হোসেন, জেলা যুবদল নেতা শামীম চোখদার সহ হাইমচর উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।